আশঙ্কাই সত্যি হল, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় এবার গৃহ ঋণে সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 7.05% থেকে বেড়ে এসবিআই এর গৃহ ঋণে সর্বনিম্ন সুদের হার এক ধাক্কায় হল 7.55%। ভারতে ইতিমধ্যে সর্বকালীন রেকর্ড গড়েছে পেট্রোল ডিজেল। দেশের ইতিহাসে প্রথমবার রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 1000 টাকারও বেশি। গ্যাসে ভর্তুকিও কমতে কমতে তলানিতে পৌঁছে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে গোদের ওপর বিস্ফোরণের মতো অবস্থার মুখোমুখি হতে হলো যারা এসবিআই থেকে গৃহঋণ নিয়েছেন কিংবা নেবেন, কারণ স্টেট ব্যাংকে গৃহঋণে সর্বনিম্ন সুদের হার 7.05 থেকে বেড়ে হলো 7.55%। রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাকে বলা হয় রেপো রেট। গত চৌঠা মে সেই রেপো রেট 40 বেসিস পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পর দাঁড়িয়েছিল 4.4%। এক মাস 4 দিনের মাথায় 8ই জুন ফের 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়, ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়ায় 4.9%। এরপরই আশঙ্কা করা হচ্ছিল গাড়ি বাড়ি সহ একাধিক ঋণে সুদ বাড়াতে পারে ব্যাংকগুলি। আশঙ্কাকে সত্যি করে গৃহ ঋণে 0.50% সুদের হার বাড়ালো এসবিআই। পাশাপাশি ঋণের উপর তহবিল সংগ্রহে খরচের ভিত্তিতে স্থির করা সুদের হার বা MCLR 20 বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাংক, ফলে সব ধরনের ঋণেই বাড়তে চলেছে মাসিক কিস্তির পরিমাণ। অন্যদিকে প্রশ্ন ওঠে, রেপো রেট বাড়লে ব্যাংকে জমানো টাকার উপর সুদের হার বাড়বে না কেন? গ্রাহকদের ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে আমানতে সামান্য হারে সুদ বাড়িয়েছে এসবিআই। সর্বোচ্চ 2 কোটি টাকা অবধি আমানতের ক্ষেত্রে সর্বাধিক 20 বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে তারা, আর 2 কোটি টাকার ওপরে বাড়ানো হয়েছে 75 বেসিস পয়েন্ট। কিন্তু এই বিশাল পরিমাণ টাকা কজনই বা ব্যাংকে রাখতে পারেন? রেপো রেট বাড়লে বয়স্ক মানুষদের সুবিধে হয়, কারণ সাধারণত ব্যাংক ডিপোজিটের ওপর যে ইন্টারেস্ট রেট সেটাও বাড়ে। এক্ষেত্রে কিন্তু সেই সুবিধেটা বয়স্ক মানুষরা পাচ্ছেন না। অর্থাৎ যাদের অসুবিধে হওয়ার কথা ইন্টারেস্ট বাড়লে তাদের অসুবিধেটা হচ্ছে, কিন্তু যাদের সুবিধে হওয়ার কথা ডিপোজিটের ওপর ইন্টারেস্ট বেড়ে, সেই সুবিধেটা তারা পাচ্ছেন না। অর্থাৎ এটা দুদিকেই একটা অসুবিধে সৃষ্টি করছে। বৃহস্পতিবার থেকে রান্নার গ্যাসের নতুন সংযোগ নেওয়ার খরচও এক লাফে অনেকটাই বেড়ে গেল। এতদিন নতুন গ্যাস সংযোগ নিতে লাগতো 1450 টাকা, বৃহস্পতিবার থেকে সেই খরচ বেড়ে হলো 2200 টাকা, অর্থাৎ এক লাফে বাড়লো 750 টাকা। সব মিলিয়ে দিনে দিনে সাধারণ মানুষের আয় হয় একই থাকছে কিংবা কমছে, সঞ্চয় তলানিতে পৌঁছচ্ছে, অথচ খরচ ভয়ঙ্করভাবে বেড়েই চলেছে। এভাবে চলবে কীভাবে বুঝে উঠতে পারছে না মধ্যবিত্ত। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।